132 রানে বাংলাদেশ পিছিয়ে আছে, হাতে 5 উইকেট আছে। তবে শেষ উইকেটে মুশফিক এবং লিটনের 98 রানের পার্টনারশিপটা নিশ্চিতভাবে বলছে যে বাংলাদেশ মোটামুটি সমান্তরালে চলছে পাকিস্তানের। কি মনে হয়, এখনো কি আসলে কাউকে এগিয়ে রাখা যায় কি না এই ম্যাচে? এখন পর্যন্ত এগিয়ে রাখা না গেলেও তবে আমার মনে হচ্ছে পাকিস্তান একটুখানি এগিয়ে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে মুশফিক আর লিটনের দারুণ ব্যাটিংয়ে শেষ বিকেলটা পুরোটাই বাংলাদেশ। থার্ড সেশনে বাংলাদেশের রান রেট প্রায় 4.5 ছিল, সেটাও মুশফিক লিটনের কোলানে। বিশেষ করে একটা নাম বলতেই হয় যে লিটন দাস। এর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচটা বাংলাদেশের হয়ে তিনি যখন খেলেছিলেন কিংস্টাউন, আপনি কি ম্যাচটা দেখেছিলেন? না। আচ্ছা, ওই ম্যাচটাতে লিটন দারুণ একটা ইনিংস খেলেছিলেন, 50 পেয়েছিলেন। তারপর আজকে আবার নামলেন, আবার 50। কিন্তু এই 2 50-র ঠিক আগে লিটন 28টা ইনিংসে একবারও 50 পায়নি। তার মানে তার রানে ফেরাটা খুব বেশি দরকার ছিল বাংলাদেশের জন্য, রানে ফিরলেনও। ঠিক যখন দরকার ছিল ঠিক তেমন একটা ইনিংস খেললেন। আর নাসিম শাহ 1 ওভারে 18 রান, 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করে দারুণ একটা 50 পেলেন। 52 বলে 50 রানের ইনিংস, তবে ক্রেডিটটা মুশফিককে দিতে হবে। আমরা একটু ম্যাচ সামাইটা দেখে নিয়ে আসতে চাই। একেবারে শুরুতেই বলছিলাম যে পাকিস্তান 448 রান করে 6 উইকেট ইনিংসটা ডিক্লেয়ার করেছিল। সেটার পেছনে তাদের কারণ ছিল দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশের কোনো উইকেট নেওয়া, সেটা বাংলাদেশ হারায়নি। 27 রান তুলে আজকের দিনটা বাংলাদেশ শুরু করেছিল। জাকির ফ্লপ করলেও সবাই কিন্তু রান পেয়েছেন। জাকিরের কথা আমরা বলছিলাম, বাংলাদেশের যে 7 জন ব্যাটসম্যান রান করেছেন সবাই কিন্তু ডাবল ডিজিটে গেছেন। তবে বাংলাদেশের কেউ সেঞ্চুরি করতে পারেনি। সাদমান 93 রান করেছেন সর্বোচ্চ। সব মিলিয়ে শেষ বিকেলের ওই 98 রানের জুটিটা বা লিটনের 52 বলে 50 রানের ইনিংসটা বা যেই মোমেন্টামটা দরকার ছিল সেটা কি মনে হচ্ছে বাংলাদেশের কাছে আছে? এবং মুশফিকের কথাও আলাদা করে বলতে হয়, বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে, তবে এক প্রান্তে মুশফিক টিকেছিলেন এবং বলের মেরিট বুঝে তিনি খেলেছেন আউটস্ট্যান্ডিং একটা 28তম 50। একদম মানে পারফেক্ট টেস্ট ব্যাটার যেমন হওয়া দরকার ঠিক তেমন। ওই যে আমরা প্রায়শই বলি না, মানে তার জন্য বোধ করি এই লাইনটা ক্লিশ হয়ে যায় যে সবার আগে প্র্যাকটিসে এসে সবার শেষে আবার যাওয়া, একদম আদর্শ টেস্ট ব্যাটসম্যান। মানে আমাদের ক্রিকেটে প্রায়শই আলোচনা সমালোচনা হয়, কিন্তু একজন তরুণ ক্রিকেটার কাকে সবচেয়ে বেশি ফলো করবেন সেই নামটা বোধ করি মুশফিকুর রহিম হবে। তার নামের সঙ্গে আজকে আবার দারুণ একটা রেকর্ড স্পর্শ করেছেন যে 15,000 রান দ্বিতীয় বাংলাদেশি। এর আগে কেবলমাত্র তামিম ইকবাল খানের যে রেকর্ডটা ছিল, দ্বিতীয় বাংলাদেশি হিসাবে 15,000 রান, অবশ্যই সেটা বড় অর্জন। তবে তার চেয়ে বড় বোধ করি আজকের দিনে যে বাংলাদেশ একেবারে ম্যাচ থেকে ছিটকে যায়নি কিংবা ম্যাচে দারুণভাবে রয়েছে, সেটা অবশ্যই মুশফিকের ওই দারুণ ইনিংসের কল্যাণেই। এবং মুশফিক লিটনের উপর ভর করে আমরা কিন্তু লিডের স্বপ্নটাও আসলে দেখতেই পারি। যেটা বলছিলাম যে 132 রানে বাংলাদেশ পিছিয়ে আছে এবং বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা কিন্তু বেশ লম্বা। মেহেদি হাসান মিরাজ এখনও বাকি আছেন, তার মানে মুশফিক লিটনের সাথে মিরাজও কিন্তু ব্যাটিং করতে পারেন। তো এখান থেকে কেউ যদি সেঞ্চুরি করেন সেটা মুশফিক করুন বা লিটন করুন, বা মিরাজ যদি একটু কন্ট্রিবিউট করেন, হ্যাঁ চাওয়ার বেলায় তো আমরা সবই চাইতে পারি, তবে সেই হিসেবে বাংলাদেশের পক্ষে এখান থেকে লিড দেওয়া সম্ভব। এবং আমরা পুরো টেস্ট জুড়েই বলছিলাম যে রাওয়ালপিন্ডিতে ফার্স্ট ইনিংসের চেয়ে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা তুলনামূলক ইজিয়ার, সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে করে দেখিয়েছেন। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিরা খুব বেশি ভালো বল করতে পেরেছেন বা সুইং আদায় করতে পেরেছেন তা কিন্তু না। ফার্স্ট সেশনটা মনে হয়েছিল খুব বেশি ভাইটাল এবং ওই শুরুটা বাংলাদেশ ভালো করেছিল। প্রথম 10 ওভারে মাত্র 10 রান করেছে, 1টা উইকেট গিয়েছে, তবে জানা ছিল যে ওই সময়ই আসলে বিপদের কারণ হতে পারে। ওখান থেকেই কি আসলে কনফিডেন্স লেভেলটা বেড়েছে? আমি কাছে আমরা কিন্তু আগের দিনের শোতে বলছিলাম যে আপনি যদি প্রথম ঘন্টাটা ঠিকভাবে কাটাতে পারেন, 10 ওভারে 10 রান আপনার তো দরকার নেই, আপনি 10 ওভারে 40 রান করেও লাভ কী? আপনার আসল যে দরকারটা ছিল সেটা হচ্ছে উইকেটে থাকা, যদিও বাংলাদেশ উইকেট হারিয়েছে কিন্তু বাকি ব্যাটাররা আপনি বলছিলেন যে ডাবল ডিজিটের কথা সেই কাজটা ঠিকঠাকভাবেই করেছে অন্তত বাংলাদেশের ব্যাটাররা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.